হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ছাদ বাগান। এটা হচ্ছে আমার ছাদ বাগানের আমলকি গাছ। বেশ বড় হয়েছে আমলকি গাছটা, অনেকটা ছেয়ে গেছে পুরো অন্যান্য গাছের সাইডগুলোকেও নিয়ে নিয়েছে। এতটা ঝোপালো হয়েছে গাছটা আর এতটা ছড়াইতেছে, পুরো জায়গাটাও এই সাইডটা আমলকি গাছে লেগে যাবে। আমলকি গাছের নিচে আমি দিয়েছি অ্যালোভেরা, প্রচুর অ্যালোভেরা হইতেছে গাছ। তারপর এই পাশটাতে আসছে আলু শাক, মিষ্টি আলু শাক, পেঁপে গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এটা হচ্ছে গোলাপি কাঁঠাল, বারোমাসি পিন কাঁঠাল, নতুন চারা এনে লাগিয়েছি। এটা হচ্ছে একটা ওরবড়ি গাছ আমার, সারা বছর এই গাছটাতে ফুল ফল থাকে, এক সাইড একদিক থেকে ফল থাকে, উঁচু উপরে ফল দেখা যাচ্ছে, আবার পাশাপাশি ফুলও থাকে সব সময়, অল টাইম গাছটাতে ফল থাকে। এখানে একটা আমার বাঙ্গি হয়েছে, একটা ঝুলে আছে। তারপর এদিকটাতে আপনাদের দেখেন, এদিকটাতে আছে পেয়ারা গাছ, গাছটাকে আমি ছেঁটে দিয়েছিলাম, আবার নতুন করে হচ্ছে গাছটা এবং সাথে ফলও আসছে, ফুল আছে। তারপর এটা হচ্ছে আমার একটা জাম গাছ, এটা হচ্ছে সাদা জাম, একবার ফল হয়েছিল ওই গাছটাতে, আশা রাখছি সেকেন্ড টাইম আবার আসবে। এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি, আর এখানে একটা আপেল গাছ আছে, এটা আমি বীজ থেকে করেছি। অনেকে ভাবে বীজ থেকে আবার আপেল গাছ হয় কি না, তো আমি এটা দেখার জন্য লাগিয়েছিলাম, বেস্ট হয়ে গেছে, আশা করি বড় হবে গাছটা। আর এখানে কিছু কলমি শাক আছে, এটা আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা ধরছে। এখানটাতেও আমি একটা কলম কেটে রেখেছি, অন্য একটা ড্রামে লাগাবো। এই কলমের ডালটাতেও অনেক পেয়ারা ধরছে, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন হয়তো। পেয়ারা বেশ অনেক পেয়ারা ধরছে গাছটাতে, যেদিকটাতেই তাকাই আমি পেয়ারা। এখানে দুটা গাছ আছে, এই যে আমার আরেকটা পেয়ারা গাছ, এটাই মাদার গাছ, এই গাছটাতেও প্রচুর পেয়ারা আসছে, এই যে এই পাশটাতেও। আর আমি এখানে একটা মালবেরি গাছ লাগিয়েছি, মালবেরি গাছটা বেশ অনেক বড় হয়ে গেছে, শুনছিলাম মালবেরি গাছ ডাল ছাঁটাই করে দিলে ফল ধরে, তাই আমি ছেঁটে দিয়েছিলাম, আবারও বড় হয়ে গেছে, এখন আবার ছাঁটাই করা লাগবে। আর এই জায়গাটাতে দেখেন আমার একটা সাজদা হয়েছে, অনেক মোটা হয়েছে সাজদাটা, এটা আমি বীজ রেখেছি, এত যে এরকম এত মোটা হবে এটা ভাবতে পারিনি, অনেক বড় অনেক মোটা হয়েছে সাজদা। এখানে আছে আম গাছ, এখানে কিছু ঢেঁড়স গাছ আছে, এখানে চেরি ফল গাছ, এদিকটাতে আছে বাগান বিলাস, এদিকটাতে আছে বেগুন গাছ, আমড়া গাছ, সবেদা গাছ, জামরুল গাছ, আরেকটা আপেল গাছ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করেন, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।